হ্যালো ভাইয়া, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কারটা বেশি কালা, আপনারটা না আমারটা? হ্যাঁ, বুঝতে পারি নাই। কারটা বেশি কালা, আপনারটা না আমারটা? আমারটা আমারটা ব্ল্যাক বেশি। আপনি কেমনে বুঝলেন আমি গেঞ্জির কথা বলছি? বুঝতে পারছি, এখন তো আমার শরীরে জাস্ট এই ড্রেসটাই কালো আর আপনার শরীরে না, ড্রেসটাই কালো। আমি তো গোফের কথা বলছি, যে কারটা বেশি কালা, আপনার গোফ না আমারটা বেশি ও কালা। ধরা খাইছে। যাক, ওকে ভাইয়া, আপনার নামটা বলেন। আমার নাম ভাই, পুরো নাম মাহফুজুল হক মৃধা। পুরা নাম আর অর্ধেক ইয়েস, নাম? মাহফুজুল হক মৃধা, আর অর্ধেক নাম অর্ধেক নাম মাহফুজ। মাহফুজ ফুস মাহফুজ, মাহফুজ। ওকে, ইয়া, আর জানি আমার নাম মনে কি করেন জানেন? আমি ভাই আপনার নাম কি হলে ভাই। মাহফুজ আর আমি হলাম কনফিউজ। আপনার নাম শুনে আমি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা মাহফুজ ভাই, পুরো নাম বললেন, অর্ধেক নাম বললেন, এবার হ্যাঁ ভাই, আর কোনো ছোট নাম আছে? ফুস না ভাই, জাস্ট এইটুকুই মাহফুজ, ফুস, আর তাহলে জাস্ট ফুস বংশগত পরিচয় মৃধা, আর মৃধা। হক হলো সাথে। আচ্ছা আচ্ছা, ওকে, তো মৃধা এই ভালোবাসা যাবে না, বৃথা। ওকে, ইয়েস, তারপরে হক। আলহামদুলিল্লাহ, হক মাহফুজুল হক, লাস্ট মৃধা। আচ্ছা, কোথায় আছেন? এই তো ভাই মালটাতে। আচ্ছা, মাল্টায় আমি গেছি, ইয়েস মাল্টায় আমি গেছি, মাল্টায় আমি গিয়েছেন গেছি। মালটাতে? হ্যাঁ, মাল্টায় গেছি। গোজো আইল্যান্ড আছে না, হ্যাঁ অবশ্যই। গোজো আইল্যান্ডে গেছি। ও তাহলে ভাই, এমনিতে কি আপনি স্টুডেন্ট বিষয় নিয়ে আসছিলেন নাকি না না এমনিতে? না না, আমি শুটিংয়ে ভালো গেছি, ব্রাদার। ওখানে শুটিং করতে গেছি, শুটিং করতে হ্যালো, গেছি। এমদিনা, এমদিনাতে গেছি, ইয়ে, এমদিনা। আমি এখন এমসিজেতেই থাকি ভাইয়া। ও আচ্ছা, ওদিকেই থাকেন। আচ্ছা, সেন্ট জুলিয়াস হ্যাঁ, গেছেন? সেন্ট জুলিয়াস, সানজুলিয়ানে আমার কাজের জায়গা। ও আচ্ছা, এই তো ভালো। আমি গেছি 2018-তে, 1 মাস ছিলাম, ও আমি টুরিস্টে। না ওয়ার্ক ভিসা, শুটিংয়ে গেছি তো, ও যাক, ওয়ার্ক আলহামদুলিল্লাহ। ভিসা। সুন্দর, অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মোটামুটি সুন্দর ঘুরে, টুরিস্ট মোটামুটি এরিয়া জোয়ান ছেলে মেয়ে কম আর কি, বুড়ো বুড়ি বেশি ওখানে। অবশ্যই, বাইরের দেশের সব বুড়িরা এই জায়গায় ঘুরতে আসে খালি। হ্যাঁ, আর চারিদিকে সাগর, সাগরের পানিগুলো অনেক সুন্দর। আর দেশটা হচ্ছে এরকম ইউরোপিয়ান কান্ট্রি, কিন্তু কালচার, বাড়িঘর সব দেখলে মনে হয় যে অ্যারাবিয়ান, এরকম মনে হয়। হ্যাঁ, কিন্তু কিছুটা এটার মধ্যে মিডল ইস্টের কিছুটা ছোঁয়া আছে, মানে একবার আমি তো এই ইউরোপে জন্যই পুরাটাই অ্যারাবিয়ান পড়ে। বলছি, ওই আমি অ্যারাবিয়ান হ্যাঁ, বলছি, অ্যারাবিয়ান, আপনি মিডল ইস্ট বলছেন, ওই ঘুরিফিরি বর্ডার তো, একই জিনিস। ঠিক আছে, যাক তাহলে, আবার আসার দাওয়াত রইলো, কোন এক সময় আসবেন মালটাতে। আচ্ছা হক সাহেব, বাংলাদেশের বাড়ি কোথায়? আমার বাসা ভাই নরসিংদী, শিবপুর থানা। নরসিংদী, শিবপুর থানা। সবচেয়ে মজার কথা কি জানেন, আজকে সকালে যখন শুটিংয়ে যাচ্ছি, আমার মা যিনি ক্যারেক্টার করছেন উনার বাড়ি নরসিংদী, আমার নায়িকা যে ক্যারেক্টার করছেন তার বাড়ি নরসিংদী, যিনি প্রডিউস করছেন উনার বাড়ি নরসিংদী, পরে শুনলাম ক্যামেরা পার্সনও নরসিংদী। আজকে শোতে সব আসলাম, আমি শোতে আসার আগে বাসায় আমার বন্ধু আসছে, তার বাড়িও নরসিংদী। এখন আমি শোতে আসলাম, শোতে আসার পরে আপনি সহ আরো দুই আরো একজন দুইজনকে আমি পাইলাম নরসিংদী। দেখ ভাই, একটা জিনিস কি, নরসিংদী হাই মানুষ নরসিংদী, মানে হাই সব জায়গায় নরসিংদী, পাইবেন। খাইয়াল ছে, মাইরাল ছে। নরসিংদী মানুষ বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাবে, বিশ্বের সব দেশেই পাওয়া যাবে অবশ্যই। ওটা আগে নোয়াখালী টাইটেল ছিল, এখন নরসিংদীটা নিয়ে নিছে আর কি, বুঝছি। যাক, ঠিক আছে, তো এমনি সব ভালো তো মালটায়? হ্যাঁ ভাই অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি মালটাতে 21-এর 21 সালে লাস্ট দিক দিয়ে আপনি কি ডিসেম্বরে আসছিলাম। স্টুডেন্ট ভিসায় আসছিলেন? না, আমি ওয়ার্কার ভিসা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, মানে ওয়ার্কিং ভিসা। ওকে ওকে, নাইস, হুম হুম তাহলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ, ওদের বাসে চড়তে কিন্তু অনেক মজা, ট্যাক্সিতে অনেক টাকা নেয়, কিন্তু অবশ্যই ট্যাক্সিতেও চড়ছি, বাসেও চড়ছি, বুঝছেন, পুরো শহর ঘুরছি, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, আর কি বলবো, আপনি কিছু বলবেন আমাকে? তেমন বলা দরকার নাই, তবে আরটিভি কে অনেক ধন্যবাদ, যে এরকম মানে প্রবাসীদেরকে নিয়ে এরকম একটা বিনোদনের জায়গা তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইটাই ভাই, এখন মানে দোকানে মানে সন্ধ্যা নাকি 6টা 7টা? ছটা হ্যাঁ, সাতটা এখন সন্ধ্যা, কয়টা বাজে? সন্ধ্যা এখন আপনার 8টা বাজে এই জায়গায়, 8টা। 8টা বাজে, দেরি করিস না, এখন 30 টাকা সন্ধ্যা, কেজি বাংলাদেশে মাছ এখন অনেক বাবু এসে খাবে গো, জল দিয়ে বেশি করিস না। খুব
ভাইয়া আপনি খুব মানে একটা মজার লোক, খুব ফানি। আগের হ্যাঁ আগের যেই মানে দেখলাম সব দিক দিয়েই। হ্যাঁ, চিনি বেশি দেয়া বুঝছেন, এই জন্য মজার। হুম, ঠিক আছে মৃধা, আচ্ছা তো ভাই দোয়া করবেন সবার প্রতি, কোন তুলে সবাই বেশি বেশি আরটিভি কে সাপোর্ট করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে। আর যাতে আপনাকে আমি অতি একটা কাজ শীঘ্রই দিই, আমার যাতে আমার আমি মার কাছে মানে দেশে আবার যাইতে পারি, মাতৃভূমিতে যাইতে পারি। ইনশাল্লাহ অনেক দোয়া রইলো, ভালোবাসার টানে চলে আসবেন আপনার আম্মার আমাদের প্রাণে, আমাদের পানে, ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটা কথা, আপনাকে একটা কাজ দিই ঠিক আছে, এই ভিডিওটা ওয়ালে শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভাই অবশ্যই। আর সুযোগ পেলে আপনি এই ভিডিওটা দেখবেন, আপনার সাথে আমার ইন্টারভিউটা, আপনি কয়বার দুই চোখ দিয়ে আমার চোখ টিপ মারছেন ওটা গুনবেন, টোটাল কতবার চোখ টিপ মারছেন, অবশ্যই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আল্লাহ অনেক ভালো হাফেজ, লাগলো, সালাম আলাইকুম। লাভ ইউ, লাভ ইউ, টেক কেয়ার।